নমস্কার, আমি কেকে মল্লিক। আপনি যদি ব্যাংক প্রতারণার শিকার হয়ে থাকেন বা সেরকম আশঙ্কা করছেন, তাহলে কলকাতা পুলিশের এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। জনস্বার্থে প্রচারিত কলকাতা পুলিশের এই ভিডিওটি। কি গো শুনছো, আজ কিন্তু ওষুধগুলো কিনতে হবে, তোমার সুগারের ওষুধ, আমার প্রেসারের। ঠিক আছে, এ মাসে এটা একবারে তুলে নেব। হ্যালো, নমস্কার, মিস্টার রাহুল রয় বলছেন? হ্যাঁ বলছি। আপনি পেটিএম ব্যবহার করেন তো? হ্যাঁ করি তো। আপনার পেটিএমে KYC জমা করেননি, আপনার পেটিএম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কি বলছেন, আমি তো পেটিএমে বেশ কিছু টাকা জমা রেখেছি, আজই ওষুধ কিনতে হবে, খুব দরকার। আপনি কি আপনার পেটিএম অ্যাকাউন্ট চালু রাখতে চান? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে হেল্প করছি। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ। আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠাচ্ছি, আপনি ক্লিক করুন। আচ্ছা পাঠান। এরপরে আপনার মোবাইলে একটা নাম্বার যাবে, সেই নাম্বারটা আমার এই নাম্বারে পাঠিয়ে দেবেন। হ্যালো, আমি সব পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়েছি। এবার দেখুন, আপনার কাছে একটা নাম্বার গেছে। হ্যাঁ এসেছে। ওইটা বলুন তো। 437004। হ্যাঁ হয়ে গেছে, আপনার পেটিএম অ্যাকাউন্ট চালু থাকছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই গো, আমি বেরোবো, চা দাও, চা খেয়ে ওষুধের দোকান থেকে ঘুরে আসি। দেখো সে হয়তো ফ্রড ছিল। ঠিক তাই মিস্টার রাহুল রয়, আপনি প্রতারিত হয়েছেন। আপনি আপনার OTP নাম্বার কাউকে দিয়েছেন মানেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনি প্রতারকের হাতে তুলে দিয়েছেন। আজ আপনার মতো অনেকেই এই ভুল করছেন। কলকাতা পুলিশের তরফ থেকে জনসাধারণকে সাবধান করা হচ্ছে, ব্যাংক ফ্রড থেকে সাবধান। জেনে রাখুন, ব্যাংক থেকে ফোন করে কখনো তথ্য চাওয়া হয় না। কোনো অবস্থাতেই অচেনা অজানা কাউকে OTP, MPIN বা UPI পিন শেয়ার করবেন না। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে তা সঠিক কিনা যাচাই করে নিন। UPI পিন কেবলমাত্র টাকা পাঠানোর কাজে প্রয়োজন হয়, টাকা পেতে এই পিন লাগে না। অপরিচিত উৎস থেকে প্রাপ্ত কোনো লিংক ক্লিক করবেন না বা ডাউনলোড করবেন না। মনে রাখবেন, OTP হলো রক্ষা কবচ, যা কখনোই কোনো অবস্থাতেই অচেনা অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করা উচিত নয়। কলকাতা পুলিশ। আশা করি সমস্ত তথ্য আমরা পেলাম এবং আমরা নিজেরা যতটুকু সাবধান হওয়া দরকার আমরা সাবধান হতে পারবো। ধন্যবাদ কলকাতা পুলিশকে। খুব ভালো থাকবে।